নমস্কার শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হোমিওপ্যাথিতে আরোগ্য এই মডার্ন লাইফস্টাইল বা জীবনযাত্রা অনেক ক্ষেত্রেই ব্লেসিং অনেক ভালো জিনিস আমরা এর থেকে পেয়েছি কিন্তু কিছু কিছু খারাপ জিনিস মানে লাইফস্টাইল ঘটিত অসুখ এর হাত ধরে চলে এসছে ঠিক যেরকম একটা অসুখ স্পন্ডারোসিস আজকের মডার্ন লাইফস্টাইলের একটা অভিশাপ এর আগে আমরা লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে অনেক আলোচনা করেছিলাম আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে আমরা যদি কোনো অনুষ্ঠান করি এখন আপনারা চাইছেন আর আমরা করব না সেটা কি কখনোই সম্ভব আজকে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকদিন সকালের মতন আজকেও আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর শুভদীপ কর নমস্কার সুপ্রভাত নমস্কার সুপ্রভাত আচ্ছা ডাক্তারবাবু এই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস এই পুরো ব্যাপারটা যদি একটু আমাদের বুঝিয়ে দেন দেখুন সাব আমাদের যে যেটা হয়ে গিয়ে থাকে এখানে অনেকগুলো ছোটো ছোটো টার্মিনোলজি আছে স্পন্ডলসিস লাম্বা লাম্বাসপন্ডোলোসিস স্পন্ডেলিটিস বা অ্যাঙ্কারোসিস স্পন্ডেলিটিস এবং সবগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম নামের পার্থক্য কিন্তু মানে রোগের পার্থক্য কিন্তু অনেকটা বড় বড়ো আমরা প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে প্রথমে আজ যেটা আমাদের টপিক খুঁজে নেওয়া হয়েছে সার্বাকাস পন্ডোলোসিস সেটা নিয়ে আলোচনা করবো করে তারপরে এক এক করে আমরা এক একটা অনুষ্ঠানে এক একটা নিয়ে আলোচনা করবো সাবাগাস স্পন্ডোসিসটা কি হচ্ছে মানে আমাদের ঘাড়ের মধ্যে স্পন্ডোলোসিস হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি নাম থেকে এই সাবাগাস স্পাইনগুলোর মধ্যে ডিআসন হচ্ছে স্পন্ডোলোসিস কথা অর্থ হচ্ছে ডিজেআশন বা ক্ষয় ক্ষয় মানে কি হচ্ছে এখানে স্পাইনগুলোর মধ্যে ক্ষয় কোথায় হচ্ছে দেখবেন আমাদের যত ওইগুলো স্পাইন আছে স্পাইনগুলো পরপর একটার পর একটা সাজানো থাকে এবং প্রতিটা স্পাইনের মাঝখানে একটা করে প্যাডের মতো অংশ থাকে নরম কাটলিস সেটাকে বলা হয় এবং এক্সেতে কিন্তু যাদের এক্সে প্লেট আছে সাহপাকা স্পাইনে বা ঘাড়ে এক্সে প্লেট আছে তাতে কিন্তু এই স্পাইনের মধ্যে যে কাটলিশগুলো থাকে তার ছবি কিন্তু এক্সে প্লেটে আসে না সেই জায়গাটা আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই কি সেই জায়গাটা গ্যাপ হয়ে আছে দেখতে পাই আমরা সেই জায়গাটা ফাঁকা হয়ে আছে সেই জায়গাটা দেখতে পাই এবং বোঝাই যায় যখন সার্ভেকাল পাইনের মধ্যে যখন আসেন হয় তখন কাটলেজগুলো খুঁয়ে যায় কাটলেজগুলো খুয়ে যাচ্ছে মানে কাটলেজগুলো যে মোটা যে অংশটা ছিল সেটা কমে আসছে তা বলে যেহেতু আমরা সেটা দেখতে পাচ্ছি না বলে দেখা যাচ্ছে সেই গ্যাপটা কমে যাচ্ছে জ গুলো ক্ষয় হয়ে যায় এবং এখানে কিন্তু যেটা এবং উল্টো দিকে উল্টো হয় বঞ্চ যে স্পাইন যেগুলো থাকে তার মধ্যে কিছু চেঞ্জ হয় মানে কিছু হাড়ের বৃদ্ধি হয় বা হার বেড়ে যায় হার ক্ষয় হয় না বেড়ে যায় এবং তার ফলে কি হচ্ছে আমাদের প্রতিটা স্পাইনের পাশ দিয়ে আমাদের দুটো করে নাভ বেড়েছে এবং যে নার্ভগুলো আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করছে এবং তার ফলে কি হচ্ছে এই স্পাইনগুলোর উপরে নিয়ে জন্য চাপ পড়ছে যেহেতু কাটলেজগুলো শুরু হয়ে গেছে প্যাডটা শুরু হয়ে গেছে তার ফলে কি হচ্ছে স্পাইনগুলো কাছাকাছি চলে এসেছে এবং নার্ভগুলোর উপরে চাপ পড়ছে অর্থাৎ সাবভেগাস পনিসকে যদি সাহাতে হয় তাহলে কিন্তু এই কাটলেজগুলোকে আবার আগের জায়গাতে ফিরিয়ে আনতে হবে এবং আরও পুনর্জীবিত করতে হবে তাহলে গ্যাপটা কমে যাবে গ্যাপটা আগের জায়গায় ফিরে আসবে এবং এর যে চেঞ্জ যেগুলো হয়েছিল স্পাইনের মধ্যে হার্টগ্লোব বৃদ্ধি এগুলো হয়েছিল সেগুলো যদি ডিজার্ভ করে দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে এবং এখানে কি করা যাবে কি করে আমরা বলছি পুরো ব্যাপারটাই হচ্ছে একটা ডিস সেটাকে বলা হচ্ছে ডিজারেশন বা ক্ষয় এবং পুরো ডিগ্রাশনের মধ্যেই কিন্তু এই হাড় বেড়ে যাওয়া এবং কাটেজ হয়ে যাওয়া সবগুলো কিন্তু পড়ছে এবং মাসেলস উইক হয়ে যাওয়া সবগুলোর মধ্যে পড়ছে একটা সঙ্গে একটা পুরো ডিগ্রাশনের মধ্যেই ওটাকে বলা হচ্ছে আমরা বলছি এই ডিগ্রাশন হওয়াটা হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে একটা ধাত এটা একটা মানে মাজম তাদের ক্ষেত্রে এটা পূর্ণতা এই পূর্ণতার ক্ষেত্রে আমরা বলছি এটাকে বলা হচ্ছে সাবাকা স্পাইনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আমরা এটা ডিএনটিক ডিজিজ এবং ক্ষয় এবং এটাকে যদি সাহায্য হয় অ্যান্টি মাজমেটিক মেডিসিন দিতে হবে অ্যান্টি মাজমেটিক মেডিসিন দিলে দেখা যাবে

এবং তার পরবর্তীকালে যখন সেটা মানে কন্ট্রোল হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে নিজের থেকে এটা রিকোভারি হচ্ছে এবং পেশেন্টটা সিমটোমেটিক পেশেন্টটা ভালো হয়ে যাচ্ছে এবং নর্মাল লাইফে ফিরে আসছে এবং এখানে কিন্তু খুব বড় কথা মানে কি লক্ষণ দেওয়া হচ্ছে এবং কি ধরনের সমস্যা হচ্ছে সেটা বড় কথা এবং এই সার্ভাগাস পাইনের ক্ষেত্রে সার্ভাগাস পনেরো ক্ষেত্রে মূলত ঘাড়ে ব্যথা হয় মাথা করা হয় সেগুলো তো আছেই সেইগুলো এবং দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন এই এক্সেপ প্লেটের সঙ্গে এই ব্যথা যন্ত্রণা মাথা ঘোরা এইগুলো খুব একটা ম্যাচ করে না তার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে স্পাইনের মধ্যে দেখা যাচ্ছে ডিজাসনটা এক্সেপ্টেড দেখা যাচ্ছে অনেক বেশি আছে কিন্তু সেই তুরান্তার সিম্টম কম আসছে আবার দেখা যাচ্ছে তার সিনটম অনেক বেশি আসছে মারাত্মক মাথা ব্যথা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তার স্পাইনের মধ্যে ডিজাসন খুব অল্প পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না আমরা বলে থাকি এখানে এখানে কিন্তু দুটোই কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিন্তু এখানে তার স্পাইনের রিয়াকশনটাও জরুরি এবং তার সঙ্গে তার যে সিমটম যেটা দিচ্ছে এটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আমাদের ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে দুটো বেসের পর দাঁড়িয়ে আছে এবং দুটো ক্ষেত্রে যদি ইম্প্রুভ হয় বা সিম্টোমেটিক যদি পেশেন্ট যদি ভালোর দিকে যায় এবং পামাইটও মাইটও যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা বলছি ইটস এ কিওর এবং তার দেখা যাচ্ছে যখন ঘাড় ব্যথা ছিল মাথা ঘোরা ছিল সেগুলো যদি দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পরে চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস ওষুধ খাওয়ার পরে যদি দেখা যাচ্ছে তার ঘাড় ব্যথা হচ্ছে না মাথা ঘুরছে না বা পেশেন্টকে রেগুলার কোনো ওষুধ খেতে হচ্ছে না উইদাউট মেডিসিন এসে মাস সাত মাস আরো ভালো থাকছে তখন তাকে আমরা বলছি সে কিউর হয়ে গেছে এবং সেটাকে আমরা বলছি পার্মান্ট কিওর বলছি নাকি সেটাকে তখনই আমরা বলছি সাবাকাস স্পন্ডলাইসিস কিউরেবল এবং সাবাকা স্পন্ডলাইসিস কিন্তু হোমপতি স্বাস্থ্য অনুযায়ী বা হোমপতি ট্রিটমেন্ট অনুযায়ী সম্পূর্ণ কিউরেবল সাবাকাশ সেরে যায় এবং যদি এই স্টেজগুলো আমি পরবর্তীকালে বলবো ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ বলবো তাহলে পেশেন্টরা ভালো বুঝতে পারবেন কিন্তু মোটামুটি যে সাবাগাস প্রণাল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সেরে যায় কিন্তু মানে একদম স্বাভাবিক হয়ে যায় নরমাল লাইফের মধ্যে پیشنট ফ্রি আসে মেডিসিন এবং আমাদের পেশেন্ট আজ ভালো আছে এবং তার নর্মাল লাইফ লিড করতে কারণ মডার্ন সায়েন্সে দেখবেন সাবাকাস পনলেসে কিন্তু কোনো পেসিফিক ওষুধ নেই যদি কোনো মডেন সায়েন্স আমরা জিজ্ঞেস করে থাকেন ডাক্তারবু নিজেও বলবে দেখবেন আমাদের সাবাগাস পনলেসে কিন্তু কোনো ওষুধ নেই জাস্ট সিনটোমেটিক ওষুধ হয় যখন মাথাগুলো হচ্ছে মাথা ঘোরা ওষুধ দেওয়া হয় যখন ব্যথা হচ্ছে ব্যথা ট্যাবলেট দেওয়া হয় কিন্তু আদতে কিন্তু কিছু এক্সারসাইজ দেওয়া হয় কিন্তু তার সময় কিন্তু রোগটাকে কিন্তু কখনোই কিন্তু সারানোর কোনো ওষুধ নেই কিন্তু সাবাকাস পন্ডেজ সারানো যাবে এরকম কোনো মেডিসিন নেই এই কিছু না পেশা জাস্ট এক্সারসাইজ করতো ব্যায়াম করতো কিছু ফিজিওথেরাপি করতো কিছু ট্রাকশন নিত কিন্তু আমরা বলছি যেভাবে বাঁচতে পারি কিন্তু সারার হ্যাঁ আমরা বলছি কি আমরা বলছি না সাবাকাস পন্ডেজ কিউরেবেল আপনাকে সারাজীবন যে আপনাকে নিয়ম মেনে চলতে হবে সারা জীবন ব্যায়াম করতে হবে ব্যায়াম হয়তো অল্প কিছুদিন হতো করলে বা হোল লাইফে যদি একটু ব্যায়াম করতে পারেন সেরকম মিনিমাম অল্প দু একটা ব্যায়াম জিনিস আমি সার লাইফ করতে পারি তাতে আমি ভালো লাগতে পারেন সে নর্মাল মানুষ যেকোনো সময় যে দিনই করতে পারে কিন্তু এই নয় যে ব্যায়াম করলেই আমি সুস্থ হয়ে যাবি ব্যাপারটা নয় কিন্তু মানে তাহলে ব্যায়াম করে বহু পেশেন্ট তার ক্রমশ বাড়ছে কেন

হ্যাঁ ঠিকই কথা এই ধরনের যে ক্রনিক অসুখগুলো রয়েছে যেগুলো আমরা বারবার বলে থাকি আমাদের চিরজীবনের সঙ্গী এই চিরজীবনের সঙ্গীর হাত থেকে বেঁচে গেলে অনেকেই বেঁচে যান এবং তার জন্য কি করতে হবে প্রথম স্টেজে চলে আসতে হবে একটু ধৈর্য সহকারে সিমটোম্যাটিক অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়ে অফ ট্রিটমেন্ট করতে হবে তাহলে অতি অবশ্যই কিন্তু আমরা এই ধরনের ক্রনিক সমস্যাগুলোর হাত থেকে হোমিওপ্যাথি কিন্তু আমাদের বাঁচিয়ে দিতে পারে যেরকম পারে আরও অনেক বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচিয়ে দিতে আমাদের হোমিওপ্যাথি আপনারা কি বলেন আপনাদের কি মতামত কেননা আপনাদের মূল্যবান মতামতকে ঘিরেই আমাদের অনুষ্ঠান আপনাদের সামান্যতম হলেও যদি উপকার করে থাকতে পারি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা সম্পূর্ণভাবে সার্থক তাহলে কি করবেন ঠিকই ধরেছেন মনের কোনো কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই যোগাযোগ করবেন বা চিঠি লিখবেন দেখে নিন একবার ঠিকানাটা ডক্টর শুভদীপ কর কর হোমিও ফার্মেসি ওয়ান নাইনটি সেভেন বাই ওয়ান রামকৃষ্ণ সরমি বেহালা কলকাতা সিক্সটি বেহালা ডিপো থেকে টার ফ্যাক্টরির দিকে টেলিফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন এবং টু ফোর জিরো ফোর নাইন ফোর থ্রি এইট আজকের মতন এই পর্যন্তই আশা করবো সবাই সুস্থ থাকবেন এবং এই ধরনের ক্ষয়জনিত অসুখ বা ডিজেনারেটিভ অসুখের যে জ্বালা যন্ত্রণা তার হাত থেকে অতি অবশ্যই মুক্তি পাবেন এবং নিয়ম করে আমাদের অনুষ্ঠান কিন্তু দেখবেন ওষুধ যেরকম খাবেন পথ্য মানে আমাদের অনুষ্ঠানটা কিন্তু নিয়ম করে দেখা চাই সময়টা আরেকবার বলে দিচ্ছি সোম থেকে শুক্র সাতটা চল্লিশ শনি এবং রবি সাতটা পঞ্চাশ ডাক্তারবাবু এখানে আসার জন্য এবং এত একটা দুষ্টু ব্যাধি সম্পর্কে এত সুন্দর জ্ঞান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার